পশ্চিমবঙ্গের দাবি দেওয়া সম্পর্কে আপনার কি আদৌ সংবেদনশীল নন? এই যে কোহিনুর বাবু বলছেন এত লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ কোটি টাকা আপনাদের কাছে পায় দেন না, তাহলে তো ওরাও একটু রিলিফ দিতে পারে, মানে আমরা তো রিলিফ পাই সব মিলিয়ে। আচ্ছা অনির্বাণ একটু একটা কথা বলুন তো, 97,000 কোটি টাকার গল্প, এই যে 97,000 কোটি টাকার গল্পটা কিসে থেকে এসছে? আমার আমফানে 30,000 কোটি টাকা চাই, আমার অমুক ঝড়ে আয়লাতে আমার এত কোটি টাকা চাই। আমার চাওয়াটা তো কখনো মানে কখনো এই টাকাটা অফিসিয়ালাইজ হতে পারে না যতক্ষণ না দুটো সরকার নিজেদের মধ্যে বসে একটা সহমতে পৌঁছয়। আমি পশ্চিমবঙ্গ থেকে একটা ডিমান্ড প্লেস করে দিচ্ছি যে আমার এত টাকা চাই, সেই ডিমান্ডটার ভিত্তিতে পুরো এই 97,000 কোটি টাকার গল্প হচ্ছে। এবং একটা কথা নির্মাণ একটু খেয়াল করে দেখবেন, এই 97,000 কোটি টাকার গল্প নিয়ে কেন্দ্রের লোকসভা রাজ্যসভায় গত কয়েক বছর ধরে কখনো এত টাকা পাই নিয়ে এই নিয়ে কখনো কিন্তু সেভাবে ডিমান্ড হইচই করে যেভাবে তৃণমূল কংগ্রেস ডিমান্ড প্লেস করে করে না। ইদানিংকালে খুব বেশি হয়েছে যখন বুঝতে পাচ্ছেন যে ডিআরএনএস অ্যালায়েন্সটা দেওয়ার দিন সামনে চলে আসছে, যখন যখন শিক্ষিত ছেলেরা আনএমপ্লয়েড থাকছে, বেকাররা 5.5 লক্ষ সাড়ে 5 লক্ষ সরকারি পদে অবলুপ্তি রয়েছে, সেই সময় যখন মানুষের একটা জনরোষ তৈরি হচ্ছে তখন এই 97,000 কোটি টাকার গল্পটা বলা হচ্ছে। কথায় কথায় দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন 97,000 কোটি টাকা, 97,000 কোটি টাকা কিসের ডিমান্ড? আপনি চাইলেই সব পান নাকি? সমস্ত রাজ্যগুলো চাইতেই পারে, আপনাকে দিয়ে দেবো জিজ্ঞাসা করে। আমি আয়লা এবং আমফানের ক্ষেত্রে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আমফানের পর এসেছিলেন এবং এসে এই টাকাটা কমিটমেন্ট করে গেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। 97,000 কোটি টাকা, প্রায় 50,000 কোটি টাকা কমিটমেন্ট, বসিরহাটে বসে 50,000 কোটি টাকার কম্পেনসেশন করে গেছেন। তো সেই কারণে 50,000 কোটি টাকা একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বসিরহাটে বসে কমিটমেন্ট করে যাবে? আমরা কি পাগল হয়ে গেছি নাকি? কোন সংবাদ মাধ্যমে আপনারা পুরনো বাইট খুলে দেখান তো, যেখানে নরেন্দ্র মোদী যে বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন 50,000 কোটি আমি আপাতত দিয়ে যাচ্ছি। আমি বলছি টক সেন্সিবলি, আমার আমার কথাটা হচ্ছে তোমার কাছে তোমরা ক্লেম করছো 97,000 কোটি, ঠিক আছে, ধরুন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বসিরহাটে বসে বলে গিয়েছিলেন যে আমি 50,000 কোটি কত দিয়েছিলেন, তামিলনাড়ুর বন্যায় কত দিয়েছিলেন? না সেটা তোমরা বলতে পারো যে অমুক জায়গায় এত দিয়েছো, আমাদের এখানে দেওয়া উচিত। সেই জন্য তো কেন্দ্রীয় সরকার সঙ্গে বসে আলোচনা করে ফাইনাল করো, হারিয়ে দিয়েছে বলে ডিমান্ডটা প্লেস করে বাংলাকে পছন্দ না, হারিয়ে দিয়েছে বলে টাকা পাই সেই জন্য দিয়ে দিতে পারছি একটা করে এমপি এমএলএ কমে যাচ্ছে। আমি আমি বাংলার উপর রাগ নেই, মানে একটা কথা বলি, মূল বিষয়টা হচ্ছে যে দেখুন এখানে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি অপরাধী হয়েছি? পাশের রাজ্য অসম, সেখানে দাম কমবে, বিহারে দাম কমবে, উত্তরপ্রদেশে দাম কমবে, উড়িষ্যায় দাম কমবে, আমাদের 14 টাকা 15 টাকা 16 টাকা 20 টাকা কেন বেশি দিতে হবে? আর তারপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নরেন্দ্র মোদীর সামনে বলেছেন আপনারাই কমান, একবার কমিয়েছেন আবারও কমান, ঠিক আছে মোদীজি তো দ্বিতীয়বার কমিয়ে দিলেন 14 টাকা 17 টাকা, ওভারঅল সব মিলিয়ে শেষ পর্যন্ত কমলো। এক মিনিট, পশ্চিমবঙ্গের মাটির মানুষ কি সব সাফারটা পশ্চিমবঙ্গের মানুষ করবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ্যমন্ত্রী করেছেন বলে? এই যে জলের ট্যাক্স, এক মিনিট কোহিনুর প্লিজ, আমি তোমার বলার ডিস্টার্ব করিনি, তুই না। পশ্চিমবঙ্গের মাটিতে বিদ্যুতের দাম সারা ভারতবর্ষের মধ্যে 6টা স্ল্যাবে প্রথম, 1টা স্ল্যাবে তৃতীয়তে না সপ্তম স্থানে আছে। 6টা স্ল্যাবে কলকাতার মানুষ বিদ্যুতের সব থেকে বেশি দাম দিচ্ছে। WBSEDCL আজ পর্যন্ত কথা দিয়েও প্রতি মাসে বিদ্যুতের বিল পাচ্ছে না, ফলে গরিব মানুষের কাছ থেকেও বিদ্যুতের বাবদ দাম কাটা হচ্ছে, প্রচুর বেশি টাকা দিচ্ছেন গ্রাম বাংলার মানুষ বিদ্যুতে। দ্বিতীয়ত এরপর আসছি জলের ব্যাপারে বলা হয় জল আমরা কর্মকূপ করে 15 টাকা করে ট্যাক্স দিই না। আচ্ছা জানেন আপনারা এই যে 117টা পুরসভা, এই পুরসভাগুলোতে একটা জলের সংযোগ দিতে গেলে আজ থেকে 7-8 বছর আগেও 1,500 থেকে 2,000 টাকা দিতে হতো, যেটা এখন 7,500 থেকে 8,000 টাকা দিতে হচ্ছে, 7,500-8,000 শুধু জলের সংযোগ নিতে গেলে। এবার জলের লাইন কোনো কারণে খারাপ হলো, ওয়াশ করাতে গেল, সেখানেও 6,000-7,000 টাকা করে নেওয়া হচ্ছে 15 টাকা। আমি দায়িত্ব নিয়ে কথা, আমি তোমাকে কোহিনুর যেদিন আসবে নেক্সট শোতে এসে সমস্ত জলের বিলগুলো এসে প্লেস করবো একদম
হাতে নাতে প্রমাণ দিয়ে দেব যে কিভাবে রাজ্য সরকার এই বডিগুলো দিয়ে জলের ট্যাক্স নিচ্ছে না 15 টাকা মাসে বলে অথচ 2000 3000 4000 5000 টাকা করে টাকা তুলে নিয়ে যাচ্ছে আমার না ওয়াটার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিয়ে দেব ব্রাহ্মণ আমি ডকুমেন্ট দিয়ে দেব জল থেকে আবার জ্বালানি এক মিনিট আমি ডকুমেন্ট এক মিনিট এক মিনিট তোমাদের পুরো সভাগুলো যে জল থেকে জ্বালানি 20 সেকেন্ড শর্মা বাবুর জন্য না প্রথম কথা একটা জিনিস পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে কেন্দ্রের তিন ধরনের রেশন কার্ডে 6 কোটি 2 লক্ষ লোক সাবস্ক্রাইবার আছে এটা একদম খাদ্য দপ্তরের হিসেব কোহিনূর স্টেটমেন্ট যখন মানুষের কাছে বলবে পিএইচএইচ এসপিএইচএইচ এই তিনটে মিলিয়ে 6 কোটি 2 লক্ষ মানুষকে প্রতি মাথা পিছু 135 টাকা করে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয় এই তথ্যটা একটু জেনে রাখা দরকার আছে এক দ্বিতীয়ত করে এই তথ্যটা কিন্তু ভুল বলেছে এই চ্যানেলটা কি আমরা দিই না না ক্লক আছে কেন্দ্রীয় সরকার গড়ি আছে প্লিজ প্লিজ গড়ি আছে গড়ি আছে গড়ি আছে প্লিজ গড়ি আছে গড়ি আছে কোহিনূর যতক্ষণ বাদ দেবে ততক্ষণ সময় ধরে গড়ি ধরে না না 2 টাকা চাল আরে বাবা 2 টাকা চাল ফ্রি তে দেয় 2 টাকা গড়ি ধরে গড়ি ধরে গড়ি ধরে গড়ি ধরে তথ্যের বিকৃতি 10 সেকেন্ড আর না কেন্দ্রীয় সরকার 6 কোটি 2 লক্ষ মানুষকে রেশন দিচ্ছে ফ্রিতে দিচ্ছে এক নম্বর দুই নম্বর যে যে মূল যে জায়গাটা আসছি যে 24 টাকা 50 পয়সা 27 টাকা একটা কেন্দ্রীয় সরকার কমালো দু দফায় উত্তরপ্রদেশে 10 টাকা ধরে যে উত্তরপ্রদেশে এই ডিসকাউন্টটা পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কি অপরাধ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য সমস্ত বাজে খরচা বন্ধ করে এইগুলো করবে না মোদের জন্য 12000 কোটি টাকা লাভ 12000 কোটি টাকা লাভ